আমার হামজা কত সুন্দর কথা বলে, ঠিক কি না? চিনেন না আপনারা ওরে? এখানে এখানে বসে থাকতাম আমি, যখন কুষ্টিয়াতে যেতাম ঝিনাইদহে পাশে বসে থাকতাম। কত কষ্টে আছে এখন, আল্লাহ তাকে হায়াত দারাজ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ক্ষমতায় মদিনার প্রেসিডেন্ট কিছু নাই। সাহাবা জিজ্ঞেস করছেন আমার কাছে চাও, উনি কিছুই চাইলেন না, বললেন শুধু ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে চাইবো। বলছে চাও আমাকে চিনো না, আমি শুধু মদিনার প্রেসিডেন্ট নই, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে ধনী আয় রে সাগর। আমাকে কি চিনো না? জান্নাতের দুয়ার প্রথম আমি খুলবো, হাউজে কাউসারের মালিক আমি, আমি প্রথম কিয়ামতের ময়দানে দাঁড়াবো, আমি প্রথম কথা বলার অনুমতি পাবো, আমার সুপারিশ আল্লাহ গ্রহণ করে নেবে। খ উম্মতকে আগুন থেকে বের করে আনবেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু নিজের জন্য একটা কথাও বলবে না, আমি এটা চাই এটা চাই একবার বলবে না। সব উম্মতি 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 আল্লাহু আকবার। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আমার কাছে চাও, আমি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে, আমি আঙ্গুল তুলি আকাশ টুকরা টুকরা হয়ে যায় চাঁদ। ইনশাআল্লাহ কামার অক্তারাবাতি সাআতু ইনশাআল্লাহ কামার, কিয়ামত নিকটে আসছে, চাঁদ দুই টুকরা হয়ে গেছে, আঙ্গুল তুলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি বলছেন আনা ওয়া সাআতাইন, আমি আর কিয়ামত এইভাবে, আমি আর কিয়ামত দুইজন পাশাপাশি, আমি কিয়ামতের প্রথম আলামত বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার কাছে চাও আমি পা উঠাই সাত আকাশে চলে যাই। আল্লাহু আকবার। আমি গাছের উপর হাত দিই, গাছের কান্না বন্ধ হয়ে যায়, আমি রাস্তা দিয়ে হাঁটি, ওট আমার কাছে বিচার দেয়, ওটের কথা আমি বুঝি, আমার কাছে চাও। সাহাবী রাদিয়াল্লাহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাই আপনার সাথে জান্নাতে থাকতে। কি চাইলেন? জান্নাতে থাকতে চাই, মুরাফাকাত কাফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর কিছু চাও না, তোমার বাড়ি নাই, ঘর নাই, বিবি নাই, বাচ্চা নাই, কিছুই নাই, আর কিছু চাও না, আর কিছুই আমি চাই না, শুধু আপনার সাথে আমি বেহেশতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইন্নি বিকাসাতিস সুজুদ, বেশি সেজদা দিয়ে আমাকে সাহায্য করো, বেশি সেজদা দিলেই আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতি বানায়া দিবে। সেজদা আছে যেখানে আমরা যাব, তবে কোন মাজারে সেজদা দেয়া যাবে, কোন পীরের সামনে সেজদা দেয়া যাবে, অবশ্য আপনারা তো সে কাজ করেন না, ভালো, কারো সামনে মাথা নত হবে না, সোজা থাকবে মাথা, একজনের সামনে নত হবে, তিনি কে? কে তিনি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবারে শুনো, আমার ইবাদত করলে কি দেব, শুনো শুনো, ফানি ইয়াবুদু, পড়েন ফানি ইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। আমার ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে তিনি খাওয়া দিবেন। আগে 7 কোটি বাংলাদেশি খাওয়ার টানাটানি ছিল, ঠিক না? ঠিক, স্বাধীনতার স্থপতি বলেছেন আমি 7 কোটি মানুষের মধ্যে কম্বল বিলালাম, আমারটা গেল কই? সবাই পাইছে সব কিছুর খনি, আমি পাইছি সুরের খনি। এখন 18 কোটি জনগণের মধ্যে কম্বলের কোন অভাব, খাওয়ার কোন অভাব, কিশোরগঞ্জে তো অভাব আরো নাই, আলহামদুলিল্লাহ বলেন, কিশোরগঞ্জের হাওয়ারে কি আছে, সেই হাওয়ারে আবার কি সুন্দর সার, কি সুন্দর মাছ, যত নিচের দিকে যাবেন তত সম্পদ বেশি। ওই যে পিছন নিচের এলাকাগুলি কিনা, ইটনা মিটামন অষ্টগ্রাম, মানুষ কি তাজা, গেলাম কি খবর, কম মাছ খাইছি, হায় রে মাছ, সুবহানাল্লাহ, কইবেন মাছের পরে আবার ধান, আবার ধান দেন কে? আবার কক্সবাজারে যান মাছ, সাগরের পানি আটকায় মাছ আর মাছ, পানি যখন শুকিয়ে যায় সেখান থেকে আবার লক্ষ লক্ষ টাকার লোভন বেচে তারা,
কত সম্পদ দিয়ে ভরে দিয়েছেন কে সে আল্লাহ বলছেন গোলাম একটু ইবাদত কর ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون ও মানুষেরা মানুষের ভিতরে সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে বলছেন কে বলছেন আল্লাহ বলছেন ও মানুষ তোরা আগে এক দল হও কয় দল এক দল হয়ে আমার ইবাদত কর তাআলা ওয়াইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ নাআবুদু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করব না লা নুশরিকু বিহি শাইআ তার সাথে কোনো কিছুকে শরীক করব না তুমি বসো না এই ছেলে ঘুমাইছে কে আরে থাক ওরে দেখো না ছোট মানুষ তুমিও ঘুমাইছো উঠতে দাও ছোট মানুষ এতক্ষণ আছে যেন ছোট মানুষগুলো খুব ভালো যারে আদর করে খুব করে আর যারে দাঁত পিছনে লাগে ওর লুঙ্গি লয়া দৌড় আমি লন্ডনে আমার মসজিদে এক হাফেজ নিলাম খুব ভালো আলেম তিনি তিনি পোলা পানে খুব বিরক্ত করলেন সব রকমের পোলা পানি আছে প্রায় এক দেড়শো পোলা পান পোলা পান করছে কি ওনার লুঙ্গির সাথে চুইংগাম লাগায়া ওয়ালার সাথে লাগায় লাগায় দিয়ে ওনাকে বলছে গ্রেট হুজুর কলিং ইউ বলছে বড় হুজুর আপনাকে ডাকতেছে আমি বড় হুজুর তো উনি আমার কাছে আসছে দেখি যে লুঙ্গি নেই আইসেন না পাঞ্জাবি লম্বা ছিল আমাদের তো পাঞ্জাবি লম্বা থাকে আপনাদের শার্ট হইলেন তো ইজ্জত যাইতো সব আমাদের পাঞ্জাবি কত সুন্দর লম্বা দেখেন আমি কইলাম কি ব্যাপার আপনি লুঙ্গি নাই কয় হ্যাঁ লুঙ্গি কই আমি এই সময় দেখি যে পোলা পান উজাড় করে ফেলতেছে হাসতে হাসতে আনছে যে পোলা পানের সাথে কি করছেন কয় ওরা আমার কথা বুঝে না আমি ওদের কথা বুঝি না তো ওরা বোধ হয় কিছু একটা করছে হ্যাঁ ওরাই তো করে গিয়ে দেখি যে ওয়ালের সাথে লুঙ্গিটা লোককে দিছে না আপনার লুঙ্গি এখানে গেল কেন কয় এটা তো আমিও বুঝি না কেমনে গেল পোলা পান যে কত দুষ্ট হয় তবে এদের ভিতরেই প্রতিভা লুকিয়ে আছে ঠিক কিনা আপনার দুষ্টামি করলে ওকে মারবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাচ্চাদেরকে আদর করতেন কোলে নিতেন জড়িয়ে ধরতেন বাচ্চারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখলে পিতা মাতাকে ছেড়ে দৌড় মারতেন রাসূলের দিকে গিয়ে কোলে উঠে যেতেন দাঁড়িয়ে ধরতেন রাসূল বলতেন একদম মাঠের পাশে চলে যাও যারা দ্রুত আমার কাছে প্রথম আসবা প্রথম পুরস্কার দেব দ্বিতীয় তৃতীয় সবাইকে আদা করে ধরে পুরস্কার দিতেন বাচ্চাদেরকে দেখলে তিনি দৌড়াতেন দৌড়াতেন বাচ্চা যত দৌড়বে তত শরীরটা ভালো হবে গ্রামের বাচ্চাগুলো সবল বেশি আর শহরের বাচ্চাগুলো ফার্মের মুরগির মতো যাওয়ার কোনো জায়গা নাই বারান্দাতে খাড়া রয়েছে ছেলেটা করবে কি আর এই গ্রামের গুলো সকালে উঠে দিছে দৌড় লুঙ্গি নাই দৌড় দিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ লুঙ্গি কে আবার ঘরে আস আবার এই তো সামনে গরমকাল আসতেছে পানি আছে যেখানে পোলাপান আছে মাটিতে গড়ায় পানির পাড়ে একটু পিছলি করে ফর করে পড়ে এই স্মৃতিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাওয়া যায় যখন বৃষ্টি আসতো বর্ষার প্রথম বৃষ্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মরুভূমিতে ভিজতেন দৌড় দিতেন দৌড় প্রতিযোগী দিতেন রাহমাতাল লিল আলামিন সুন্নত আছে যেখানে আমরা আছি আমাদের রাসূলকে আমরা আমাদের কলিজার চেয়ে বেশি ভালোবাসি এটা যদি কেউ না বাসে সে কখনো মুমিন হতে পারবে না এই জন্য আমাদের এবাদতের প্রথম শর্তই হলো আমার নবীর এতাত নবীকে অনুসরণ না করলে এবাদত হবে না যা রাসূল করেছেন সবটাই এবাদত সবটা কি এবাদত রাসূল বিবিকে খাওয়া দিয়েছেন বিবির মুখে খাওয়া তুলে দেয়া এবাদত বিবিকে সুন্দর নামে ডেকেছেন বিবিকে সুন্দর নামে ডাকা ইবাদত বিবির সাথে চাঁদনি রাতে দৌড় দিয়েছেন চাঁদনি রাতে বিবির সাথে দৌড় দেয়া ইবাদত এখন আমরা যদি দৌড় দেই আপনারা কইবেন আমি যদি আজকে বিবি নিয়ে দৌড় দিই কালকে ফেসবুকে আসবে তার এখন আসলে মাথা খারাপ হয়ে পাগল হয়ে গেছে জানে না তো কসু ঘুরার দিন কিচ্ছু শুধু মন্তব্য করার ব্যাপারে খুব কঠোর আমার মামুন জোরে কথা বলে জোরে কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মামুনের বিরুদ্ধে কিছু লোক লেগেছে আরে তুই তো পারস না বেটা তুই ওর বিরুদ্ধে লাগলি কেন ওরকম একটা বক্তৃতা দিত দেখি তুই ঠিক না তাহলে সাইফুল্লাহ ইয়োগী কত সুন্দর কথা বলে আমি খুব স্নেহ করি প্রথম যখন আমার সাথে ওর দেখা ওর ওকে তখন শিশু হুজুর কইতে মানছে দাঁড়ি ওঠে না দাঁড়ি খুব অল্প তো সুন্দর মানুষ
তো আমি খুব স্নেহ করলাম ওর আলোচনা শুনে আমার ভালো লাগলো মমিন সিং কোথায় জানি কিশোরগঞ্জ ওই যে মানিকগঞ্জ ওর বাড়ি তো মানিকগঞ্জ না প্রোগ্রামটা ছিল ওইদিকে কোথায় জানি এই হোক তা আমি তাকে ডেকে খুব আদর করলাম বললাম যে খুব সুন্দর হয়েছে আলোচনা ও আমার খুব ভক্ত হয়ে গেল আমার নাম্বারও নিলাম অনেক দিন যোগাযোগ ছিল কই হুজুর আমার এই অনেক হুজুর তির্যক চোখে দেখে এমনি করে তাকায় বলে পিচ্ছি শিশু শিশু তাহলে যে যাই বলো তুমি আল্লাহর খুশির জন্য কথা বলবো আল্লাহ তোমাকে বাড়িয়ে দিবে আমার হামজা কত সুন্দর কথা বলে ঠিক কিনা চিনেন না আপনারা ওরে এখানে এখানে বসে থাকতাম আমি যখন কুষ্টিয়াতে যেতাম ঝিনাইদহতে পাশে বসে থাকতাম কত কষ্টে আছে এখন আল্লাহ তাকে হায়াত দারাজ করে দেন আল্লামা কাজী ইব্রাহিম কত বড় আলেম চল পড়ে আছে অন্ধকার কষ্টে তবে মুসলমানদেরকে যারা শাস্তি দেয় তারা কোনোদিন শান্তিতে থাকতে পারে তুমি যদি আরেকজনের শান্তি নষ্ট করো তোমার শান্তি নষ্ট করে দিবেন কে এই জন্য ইবাদত করতে হবে কার ইবাদত আছে যেখানে আমরা আছি আমাদের পায়খানায় যাওয়া ইবাদত ঠিক না ঠিক